আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই সালাফদের কথা বলতেছেন কেন, এদের অনুসরণের কেন এত গুরুত্ব, এদের মানহাজের এত কেন গুরুত্ব, সালাফদের মানহাজটা এত গুরুত্বপূর্ণ কেন? আমি খুব অল্প কথার মধ্যে চেষ্টা করব আজকের আলোচনায় আপনাদের সামনে এই কয়েকটি কথা স্পষ্ট করার জন্য। সালাফদের মানহাজের গুরুত্ব প্রথম এক নম্বর বিষয়, এক নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মাঝে দীনের ব্যাপারে যোগসূত্র এবং সুতবন্ধন হচ্ছে সালাফগণ। আমরা এই দিনটা কার কাছে পেয়েছি, কার কাছে পেয়েছি? হ্যাঁ, আমাদের একটা সূত্র আছে না, কাদের মাধ্যমে এই দিনটা আমাদের কাছে এসেছে? আপনি যখন যাবেন যে অমুকের কাছে অমুকের কাছে, সর্বশেষ আপনি গিয়ে দেখবেন যে একজন সাহাবির মাধ্যমে অথবা সাহাবায়ে কেরামদের মাধ্যমে এই দিনটা আমাদের কাছে এসেছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে সাহাবায়ে কেরাম নিয়েছেন, তারপরে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা এই দিনটা পেয়েছি। আচ্ছা, মাঝখানে যদি সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে দেন তাহলে আপনার রাসূলের সাথে যোগসূত্র থাকবে কিনা, রাসূলের সাথে সুতবন্ধন থাকবে কিনা? থাকবে, থাকবে না। আমার বন্ধুগণ, এই কথাকে বুঝতে পারলাম, আল্লাহ রাসূলের সাথে দীনের ব্যাপারে আমাদের একমাত্র সুতবন্ধন হচ্ছে, আমাদের একমাত্র যোগসূত্র হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামগণ, কারণ সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। কার কি পেয়েছি দিনটা? সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এবার আপনি দেখেন, সালাফদের মানহাজকে যারা উপেক্ষা করে নিজেদের মনগড়া মানহাজ তৈরি করে নিয়েছে, নিজেদের মনগড়া মানহাজ তৈরি করে নিয়েছে, তাদের মানহাজ আপনি যদি দেখেন, তাদের তরিকা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের তরিকা যাচ্ছে না। মাঝখানে কি রয়েছে? বিচ্ছিন্ন, মাঝখানে কাট রয়েছে, মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যেমন আমি উদাহরণ দিই, একটা তরিকার নাম বলেন আপনারা, কাদেরী তরিকা আছে কি নাই এই এলাকায়? মনে হয় নাই। এই তরিকার নাম শুনছেন কিনা আপনারা? এই তরিকার নাম কি? কাদেরী তরিকা। ভাই জিজ্ঞেস করেন যে কাদেরী তরিকা কার, তখন তিনি বলবেন যে এটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তরিকা। কার তরিকা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তরিকা। তিনি পঞ্চম হিজরি সনের লোক, পঞ্চম হিজরি শতাব্দী, পঞ্চম শতাব্দীর লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের 500 বছর পরের লোক। তো যদি আপনার তরিকার শেষ লোক যিনি, তিনি যদি পঞ্চম শতাব্দীর লোক হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত বোঝা গেল যে আপনার এই তরিকা যায় নাই। মাঝখানে গ্যাপ আছে কি নাই? মাঝখানে গ্যাপ আছে কি নাই? তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এর যোগসূত্র হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই সুতবন্ধন আছে কি নাই? সুতবন্ধন হবে না। খুব বার করে খেয়াল করুন। এইভাবে এই পৃথিবীর মধ্যে আমার বন্ধুগণ, বর্তমানে সুফি মানহাজ যেটাকে বলা হচ্ছে মানহাজুস সুফিয়া, সুফিদের মানহাজ, সুফি দর্শনের যে মানহাজ রয়েছে, এদের কেউ কেউ বলেছেন 126, কেউ কেউ বলেছেন 140টি তরিকা রয়েছে। কয়টা তরিকা? 126 অথবা 140টি তরিকা। এই যে সুফি মানহাজের 124, আসলে 126 কিছুটা, অসংখ্য তরিকা। কত তরিকা? অসংখ্য তরিকা। এই যে অসংখ্য তরিকা রয়েছে, এই তরিকার একটি তরিকাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছানোর কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছাতে পারবে না। মাঝখান দিকে নেই, মাঝখান দিকে কাট, মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ কোন সাহাবি কোন তাবিকে মুরিদ বানিয়েছে, কোন সাহাবি কোন তাবির বাইয়াত গ্রহণ করেছেন, এর প্রমাণ দেওয়ার মতো কোনো সুযোগ আছে কি নাই? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, মাঝখানে আপনি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য সালাফদের মানহাজ অপরিহার্য। আপনি আপনার দীনের ব্যাপারে, আপনার এই যে দীনের সূত্র, এই সূত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছাতে পারলেন কি না? রাসূল পর্যন্ত আপনার সূত্র, যোগসূত্র আছে কি না? যদি রাসূল পর্যন্ত আপনার যোগসূত্র না থাকে, তাহলে আপনি নিশ্চিত আপনার দীনের ব্যাপারে গরমিল আছে, দীনের ব্যাপারে কি রয়েছে? গরমিল রয়েছে। ফলে যেই সমস্ত তরিকা, যেই সমস্ত মানহাজ, যেই সমস্ত চিন্তাধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে নাই, এই সমস্ত চিন্তাধারার মধ্যে আপনি দেখবেন যে মানুষের মনগড়া বক্তব্য রয়েছে, মানুষের মনগড়া বক্তব্য রয়েছে।
এবং মানুষ নিজের মন গড়া বক্তব্য, রসুলের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য মানুষের কাছে দিতে পারেনি। এখানে সুন্নাতের অনুসরণ নেই,